স্কিনে টাচ করবে, কুল কুল। Hello everyone, welcome back to my channel Sorry First World. Yes, তোমরা থামলেন আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে একটা খুব সুন্দর বিউটি প্রোডাক্টের ইউজ এবং সেটার বেনিফিট সম্পর্কে তোমাদেরকে বলবো। ইয়েস, জেট রোলার। জেট রোলার তোমরা কিভাবে ইউজ করবে এবং কিভাবে তোমাদের স্কিনকে হাইড্রেট করবে এবং ব্লাড সার্কুলেশনকে পারফেক্ট মোশনে নিয়ে যাবে সেই সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো এবং সেই সম্পর্কেই প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো। তো চলো, তো এই হচ্ছে তার বক্স, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দারুণ বক্স দিয়েছে এবং এর ভিতরে রয়েছে এই যে জাস্ট এই জেট রোলারটা। রোলারটা তোমরা দেখো খুব সুন্দর একটা গোল্ড মেটেল দিয়ে তৈরি এবং এখানে খুব স্মুথলি কিন্তু এটা রোল হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার তোমাদেরকে বলি যে এই রোলারটা অরিজিনাল কিনা সেটা তোমরা কিভাবে বুঝতে পারবে। ফার্স্ট তোমাদেরকে বলি, এইভাবে যখনই স্ক্রিনে টাচ করবে, অতটাও কুল নয় বাট তোমাদের সঙ্গে জাস্ট একটু ফান করলাম। তো যাই হোক, এই এই স্টোনটা অরিজিনাল কিনা সেটা জানার জন্য স্কিনে জাস্ট এইভাবে যখনই টাচ করবে একটা ঠান্ডা খুল লাগবে, মানে ভীষণ ঠান্ডা ফিল করবে তোমরা, তখনই বুঝতে পারবে স্টোনটা কিন্তু একদম অরিজিনাল। এবার তোমাদেরকে বলি, ইউজ করে দেখাবার আগে এর বেনিফিটস সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের স্কিনকে আমরা কাজের প্রেশারে বা নিয়মিত আমরা পার্লারে যেতে পারি না বা স্কিনকে হাইড্রেট করতে পারি না, ম্যাসাজ করতে পারি না পার্লারে গিয়ে, তো আমাদের কিছু কিছু ট্রিটমেন্ট আছে। এটা কিন্তু বেসিক্যালি জাপানিস্টরা, বিশেষ করে জাপানে এই প্রোডাক্টটা কিন্তু ভীষণ পপুলার এবং জাপানিস্টরা যখন স্পা করে, বিভিন্ন থেরাপি করে, তখন এই স্টোনগুলো বা এই রোলারগুলো কিন্তু ইউজ করতে দেখা যায়। আমাদের ব্লাড যে সার্কুলেশন থাকে স্কিনে, ফেসে, বিশেষ করে এটা তো ফেস মাসার রোলার, তো এটা জাস্ট ফেসের মধ্যে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে এটা দিয়ে ম্যাসাজ করলে বাড়ায় এবং হাইড্রেট করে, প্যাম্পারিং করে পুরো ফেসটাকে, স্কিন মানে খুব প্যাম্পারিং করে। এবং যখন আমরা এটা দিয়ে স্টেপ বাই স্টেপ ম্যাসাজ করব, তাহলে আমাদের ফেসের যে কাটিংটা থাকে, এই যে জোয়া লাইনটা থাকে, এই জোয়া লাইনটাকে কিন্তু অনেকটা মেনটেন করতে এটা কিন্তু অনেক 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 হেল্পফুল একটা প্রোডাক্ট। ওকে গাইস, সো আরেকটা কথা বলি, যাদের অ্যাকনি প্রবলেম, ডার্ক সার্কেল, স্কিনে অনেক রকমের র্যাশ, অনেক কিছু দেখা দেয়, সেই সমস্ত স্কিনের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ একটা মানে দারুণ একটা রোলার এবং ম্যাসাজ রোলার। তো ভীষণ উপকার হয় এটাতে আর তোমরা অনেক বেনিফিট পাবে এটা ইউজ করলে। তবে হ্যাঁ, এটা কিন্তু রেগুলার ওয়াইজ ওয়ান মান্থ ইউজ করার পরেই কিন্তু তোমরা তোমাদের স্কিনের যে গ্লো এবং পারফেকশন এবং স্কিনটা যে হাইড্রেট হচ্ছে, টোনিং হচ্ছে, সেটা কিন্তু তোমরা রেজাল্ট পাবে আফটার মান্থ রেগুলার ওয়াইজ ইউজ করলে। এবার এটা কিভাবে ইউজ করলে তোমরা সেই বেনিফিটটা পাবে এবং এটা কি প্রসেসে কিসের সঙ্গে ইউজ করতে হয় সেটা আমি একদম ডিটেলসে তোমাদেরকে জানাবো এবং দেখাবো, ডোন্ট ওয়ারি। এবার চলো বেশি না বকে এটা কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি এই সিরামটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সিরাম ইউজ করতে পারো বা ম্যাসাজ ক্রিমও ইউজ করতে পারো। ফার্স্ট হ্যান্ডের সাহায্যে আমরা কি করব, এই সিরাম বা অয়েলটাকে বা ম্যাসাজ ক্রিমকে একটু জাস্ট হালকা করে সুন্দর করে পুরো ফেসে আমরা ইউজ করে নেব বা ভালোভাবে লাগিয়ে নেব। রোলার
রোলারটা জাস্ট এইভাবে নেবে, একটা ছোট রয়েছে দেখতে পাচ্ছ আর একটা একটু বড় আকারের রয়েছে। তো এইটা জাস্ট এই যে লাইনটা রয়েছে এই লাইনটা থেকে জাস্ট এইভাবে প্রেসার দেবে, একটুখানি হালকা করে, বেশি প্রেসার দেবে না স্কিনে। জাস্ট ওয়ান ওয়ে আবার এটাকে সরিয়ে দিয়ে এখান থেকে নেবে এইরকম এরকম। কিন্তু তিন টাইমস করে এইভাবে মাসাজ করতে হবে। এরপর এই জাস্ট ফোরহেডে এইভাবে হালকা প্রেসার দিয়ে, খুব জোরে নয়। আর এক একটা মানে টিপস মানে এক একটা ওয়েতে, এই যেমন এখানে 10 টাইমস, এই সাইডে 10 টাইমস, এখানে 10 টাইমস, আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, অ্যান্ড দেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অ্যান্ড নেক্সট। জাস্ট এই লাইনটা দেখো, যেটা আমাদের চোয়ালটা ঘিসে, এই 1, 2, 3 এভাবে কিন্তু 10 টাইমস করতে হবে। এবার আই, চোখ, চোখের ক্ষেত্রে এই যে ছোটটা আছে এটা তোমরা ইউজ করবে। ফার্স্ট একটু এরকম করে নেবে, এন্ড দেন রেজাল্টটা দেখো। জাস্ট স্কিনের যে টোনটা আছে সেই টোনটা কতটা পারফেক্ট লাগছে, রেজাল্টটা তোমরা দেখো। জাস্ট ইনস্ট্যান্ট লিফট করে স্কিনটা, ফেসটা। সো এবার আমি চলে আসবো গলাতে, গলায় উপরে যেমন এইভাবে, গলাতে এইভাবে টানবে। যাদের ডাবল চিন আছে তাদের জন্য তো আরো ভালো, তারা এইভাবে কিন্তু চিনের নিচের পোর্শনটাতে এইভাবে ম্যাসাজ করবে। এছাড়াও তোমাদেরকে একটা টিপস আমি দেব লাস্ট, সেটা হচ্ছে এটা ছাড়াও তোমরা যদি বাই হ্যান্ড কিভাবে ফেসে ম্যাসাজ করবে, ব্লাড সার্কুলেশনকে বাড়াবে উইদাউট দিস রোলার, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে ফার্স্ট এই দুটো হ্যান্ড নিলে এই, এই এই
অবশ্যই এটা ব্যবহার করার পর ওয়াশ করে নেবেন এইভাবে। গাইজ, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবি, আর কতটা তোমরা উপকৃত হলে এই বিউটি প্রোডাক্টটা দেখার পর সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে, আর একটা লাইক তো বানতাই হে। আর আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য কি করতে হবে যারা যারা জানো না তাদেরকে বলে দিই, সাবস্ক্রাইব করে দিতে হবে, বেল আইকনটা প্রেস করে দিতে হবে। ইয়েস, যেতে যেতে একটা খুব সুন্দর কমেন্ট, আমার ভিডিওতে যারা যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমি মাঝে মধ্যেই তাদের নাম আমি বলি এবং কমেন্টটা পড়ে শোনাই। তো যাই হোক, আজকের সেরা টপ কমেন্ট সেটা তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। সো গাইজ, বেস্ট কমেন্ট অব দ্য উইক আজকে তোমাদেরকে পড়ে শুনিয়ে দেব, যে বা যিনি, আশা করি ইনি আমার থেকে অনেক বড়, আমার মায়ের মতো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আর আন্টির নাম হচ্ছে অপর্ণা ব্যানার্জি। লাভ ইউ আন্টি, এইভাবে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে যাবেন। আর কমেন্টটা পড়ে চটপট শুনিয়ে দিই। সোনা মেয়ে, তুমি আমার মেয়ের মতো, থ্যাংক ইউ। তোমার কথা শুনে খুব মনে আশার আলো দেখতে পাই। 2/4/2022 তারিখে আমার অডিশন হয়েছে, আমি কলকাতা থেকে অনেক দূরে আসানসোল, আসানসোলের থেকে আরও 20 কিলোমিটার দূরে আমি থাকি। দিদি, আমার জীবনের মন ভালো করার ডাক্তার তুমি, মন ভালো করার ডাক্তার হচ্ছে তুমি আমার আশার আলো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই আশীর্বাদের জন্যই আজকে সারিফুজ ওয়ার্ল্ড কিছুটা হলেও অনেক মানুষের মনে জায়গা করতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ। নেক্সট একটা কমেন্ট পড়ে নেব, লিখেছে রিয়াজ মুস্কান, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে দিদি, তোমার সব ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ, নোটিফিকেশান এলেই আগেই গিয়ে ভিডিও দেখে আসি, ইউ আর মাই ফেভারিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মুস্কান, লাভ ইউ। জুবের খান, নেক্সট একটা খুব সুন্দর কমেন্ট, সবাই খুব ভালো কমেন্ট করো, সবাইয়ের কমেন্টগুলো আমি কিন্তু লাইক এবং একটা লাভ সাইন দিই, তার মানে আমি পড়ি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি, কিন্তু তার মধ্যে যে যে কমেন্টগুলো আমাকে একদম মন ছুঁয়ে যায় আমার, সেগুলো আমি তোমাদের সামনে একটু শেয়ার করি। সো জুবের খান তো লিখেছেন যে সত্যি ম্যাম, ইউ আর পারফেক্ট গার্ল, থ্যাংক ইউ, অলরাউন্ডার ইউ আর, কি না পারেন আপনি, আমি আপনার অনেক বড় ফ্যান, লাভ ইউ, যখন যেমন আপনি ঠিক তেমন সেইভাবেই চলেন, লাভ ইউ সারিফাস ওয়ার্ল্ড ম্যাম। থ্যাংক ইউ সো মাচ জুবের, লাভ ইউ, লটস অফ লাভ, তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দাও, আমার এইভাবেই পাশে থাকো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।